লক্ষীমপুর সমষ্টির কংগ্রেস প্রার্থী উদয় শঙ্কর হাজরিকায়ও আজি দাখিল করে মনোনয়ন পত্র। এপিসিসির সভাপতি ভূপেন বরা আর কেবাজন শীর্ষ নেতায় সঙ্গ দিয়ে কংগ্রেস প্রার্থীগুলিকে লক্ষীমপুর এইবার কংগ্রেসক জনতায় আকোয়ালি লব বলে আশাবাদী কংগ্রেস নেতৃবৃন্দ। আর মনোনয়ন পত্র দাখিল পর্ব শতাধিক সমর্থকর উপস্থিতিয়ে উৎসাহিত করে কংগ্রেস প্রার্থী উদয় শঙ্কর হাজরিকাক। উদয় শঙ্কর হাজরিকার প্রতিদ্বন্দ্বী তথা বিজেপির প্রার্থী প্রদান বড়া। আর এই মুহূর্ত আমি সেই পরিবেশটা দেখাইছো যেহেতু লক্ষীমপুর লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী উদয় শঙ্কর হাজরিকা। আর উদয় শঙ্কর হাজরিকায় আজির দিন মনোনয়ন পত্র দাখিল করেছে। আর মনোনয়ন পত্র দাখিল করার পর্ব দেখবলে পাওয়া গেল যথেষ্ট সংখ্যক সমর্থকর সুতরাং এক বিশাল রেলি করে আয়ুক্ত কার্যালয়ত দাখিল করে নিজের মনোনয়ন। আর এই সময়সাত বিভিন্ন জন শুভাকাঙ্ক্ষী তেখেতক উৎসাহ দিবর সঙ্গ দিয়ে বিজেপির বিবেচনাত কংগ্রেস নচলে। ফ্যাক্টর কংগ্রেস হয় না নয় ডর কথা নয়, ফ্যাক্টর হব ওপিএস বিচারি থাকা কর্মচারী সকল, ফ্যাক্টর হব অঙ্গনাবাদী আশাকর্মী গাঁবুড়া টেটর টিচার কম্পিউটার টিচার ভেঞ্চার স্কুলের টিচার, ফ্যাক্টর হব যা স্কুল বন্ধ করে দিলে তার শিক্ষক সকল, ফ্যাক্টর হব যা গাঁয়ে গাঁয়ে মদর দোকান খুলিছে সেই গাঁওবিল রাইজ, ফ্যাক্টর হব বানপানী আক্রান্ত গড়াখনি আক্রান্ত রাইজ, ফ্যাক্টর কংগ্রেস প্রতিনিধি, ফ্যাক্টরের প্রতিনিধি হয়েছে কংগ্রেস লক্ষীমপুর লোকসভা সমষ্টির। আজি এনে বহুত রাইজ আহিছে এই সমদলত যি কংগ্রেস দলের সদস্য নহয়, তারপর আপনি অনুমান করবেন যে এইবার রাইজে একমুঠ হয়ে ওলাই আহিছে নিজের ঘরের লড়াক ভোট দিবলে। মানুষে এটা ভিজন ডকুমেন্টস পড়ি চাব, চুক্তি 5 নং 6 নং দফার রূপায়ণ হল নে নাই, বিজেপি আহিলে বিদেশী যাব বলে কে কি হল,